এবার বলিউড মাদক কাণ্ডে নাম জড়ালো বলিউডের প্রথম সারির গ্ল্যামার কন্যা দীপিকা পাডুকনের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেবে বলিউডে ছড়িয়ে থাকা মাদক চক্রের জাল গোটাচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তদন্তে ধরা পড়েছে একের পর এক প্রভাবশালী ব্যক্তিত্বের নাম। কয়েকদিন আগেই এই তালিকায় নাম জুড়েছিল সারা আলী খান, রকুল প্রীতের। এনসিবি সূত্রের খবর, সম্প্রতি প্রকাশ্যে আসা একটি চ্যাটে দীপিকা পাদুকোনকে কে নামে একজনের কাছে মাদক চাইতে দেখা গিয়েছে। এরপরই অভিনেত্রীর ম্যানেজারকে সমন পাঠানো হয়, তলব করা হতে পারে অভিনেত্রীকেও। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।